তো এখন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল 6:30 বাজে। এখন যাবো কোনারক মন্দির, নন্দন কানন, যত যত সাইট সিন আছে আজকে ঘুরতে যাচ্ছি। তো আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন, আর ঘুরে বেশ দেখে আসি, তারপর তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করছো, তো তোমরা দেখতে থাকো। দিতে যাই, তারপরে আমাদের থেকে কেউ আছে নাকি? জিরো তো চলে গেছে। আমরা এখন বাসের এখানে চলেছি, আমরা বাসের বাসগুলোটা বুক করে নিয়েছি। কোন বাসটা আমাদের? তো এই বাসটা আমরা বুক করেছি, মানে আমাদের অনেকজনে আছে এখানে, তো আমরা যাচ্ছি এখানে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি গোল্ডেন বিচে। তো তোমরা দেখতে থাকো কেমন সুন্দর জায়গাটা, ভীষণ ভালো জায়গাটা। মানে পুরীর যে আসল, আমরা যে পুরীতে ছিলাম এটা হলো চন্দ্রভাগা, অ্যাকচুয়াল নাম হলো চন্দ্রভাগা, কিন্তু গোল্ডেন বিচও বলছে ওনাকে। তো বেশ আমার ভালো লেগেছে জায়গাটা, খুব সুন্দর লেগেছে, তাই এক দুটো রিলসও বানিয়ে নিয়েছি আর একটু শ্যুটিংও করে নিয়েছি। মাথায় ঠিকই নিবি জল একটু, হ্যাঁ জলটা দিতে। তুমি আমার জন্য টুপি কিনেছো? ও নো, কি ভালো লাগছে দেখতে। দেখো কোনটা, এইটা বেশি ভালো লাগছে না ঘিয়াটা ভালো লাগছে? আচ্ছা সব সব সাথে সব ড্রেসের সাথে এটাই যাবে বলো।
Thank you.
তো তোমাদের যদি এই কোনারকের সান টেম্পলটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি যতটুকু চেষ্টা করেছি সমস্ত চাকাগুলো দেখাবার তোমাদেরকে সুযোগ করে দিয়েছি, 16টা চাকাই আমরা করতে পেরেছি শ্যুটিং। তবে তোমরা একটু দেখো আর পাশে থেকো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে। এটা হলো কোনারক সান টেম্পল, মেন যে মন্দির সেটা হলো এটা, এইটাই পুরো বন্ধ করে দেওয়া আছে। তো যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা এখন খেতে এসেছি একটা হোটেল আহার বলে রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করি। তো আমরা এখন নিয়েছি রাজস্থানি থালি, আমরা খাওয়া দাওয়া করি তবে করে দেবো। না আপনি কেন করবে, অত কষ্ট করে দেবো না, আচ্ছা ছেড়ে দেবে। এটা পুরো করা হয়ে গেছে, ও হয়ে গেছে, নিজের দিকে আবার শুরু করো, নিজের দিকে।